বিস্কুটকে দরজা উনি এটা খাবার থেকে দরজা করি লোক আমাকে 20,000-30,000 টাকা দেয় ভাড়া খেটিয়ে দেয় ভাড়া খেটিয়ে আমি সেই টাকাগুলো রোজ নিয়ে আসি আমার ভাই বোন আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি আপনাদের গাড়িকে ক্লিয়ার করার জন্য আমার কি প্রয়োজন ছিল না আমি আপনাদের ভালোবাসি আমার ভাই এসেছে আমার বাপেরে এসেছে এই সঙ্গে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি বাপে বসা দুপুরে খেলে দুপুরি বলে আজ আমি নিজে রোজা রেখেছি যে আমার ভাইয়েরা যখন দুপুরে খাবে না আমি সারাদিন খাবো আমি এই কষ্ট করে রাস্তায় আর আপনারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে আমি কি ভুল কাজ করছি আমি কি দাদা হুজুরের নামে নরিস্থিতি করার কি অপরাধ করছি আজকে আমার প্রশাসন ভাইয়াতে পারে কিছু লোক আমার ঘরের লোক আমি আর কথা আটকে রাখছি নাম বলছি না আমার ঘরের লোক প্রশাসনকে পাওয়ার দিয়েছে যেটুকু ছিল এত বড় হয়ে যাচ্ছে এই হিসাবে আমাকে রুখে দেওয়ার চেষ্টা করে চারিদিকে গাড়িগুলোকে আটকে দিয়ে আজকে কয়েক লক্ষ লোক রাস্তায় এখনো দাঁড়িয়ে রয়ে গেছে চারিদিকে আসতে পারলে কোথাও চন্ডী তারা কোথাও ডানকুলি বিভিন্ন জায়গায় এদিকে বর্গেছে ডমজু সব জাম করবো কেন নাপাসে দিকে যে ডাক দিয়েছে আজ 20 লক্ষর উপরে লোক জড়ো হয়ে যাবে যেটা বোলপুরা শরীফের ইতিহাস আজ পর্যন্ত কেউ পড়েনি সেটা আব্বাস দিকে তারা হয়ে যাবে এটা মেনে নিতে পারছে কিন্তু তোমরা যারা ভালো মেসে এসছো তোমাদের তোজির মাঠটাতে বসা তোমরা মাঠে না বসে রাস্তায় পাড়ে ইলিশ ইলিশ বসে আছো জেনারে কাছে বা যাও না তো রসুল তোমাদের কাছে কেঁদেছে তোমাদের ভালো দিন আল্লাহ দেবে না মনে রেখে দেব আমি তোমাদের বাঁচাতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম তোমাদেরকে এই যে নিয়ে সবাই খেলা করছে তোকে বাঁচাবো তোমাদেরকে মরার জন্য কত ষড়যন্ত্র তৈরি হচ্ছে কেউ তোমাদের পাশে নেই তোমরা জানো কিন্তু দুঃখের বিষয় কাকে আমি ভালোবাসি যার জন্য লড়ি সেই তোমাকে গালি দেয় যার জন্য কথা বলি সেই তোমাকে পর মনে করে তো যাক আমার চেষ্টা করেছি তবে সম্পত্তি কিনেছি তোমাদের সবাইকে বলেছিলাম 100 করে টাকা একটা করে ইট আনবে আমি অত্যন্ত গর্বিত ওই সকল ভাই ওই সকল বাপের উপরে যারা মাথায় করে দূর দূর থেকে ইটগুলো বয়ে বয়ে নিয়ে আসছে আমি রাস্তায় দেখেছি আমি রাস্তায় পুরো ঘুরেছি চতুর্দিকে আমার দিকে বড় কষ্ট হয়েছে যে কিভাবে এরা কষ্ট করে নিয়ে যাচ্ছে আমি চেয়েছিলাম গাড়িতে পুরো এলাকায় ঢুকিয়ে সেই গাড়িগুলোকে যাতে মানুষ বেশি হাঁটতে না হয় কিন্তু প্রথমবারে আমি বুঝে উঠতে পারি না যে এত বড় বস্তুকে ধোকা হবে আমাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করবেন জানি না আগামী দিন আপনাদের সাথে আমি থাকতে পারবো কিনা বা আপনারা আমার সাথে সাথ দেবেন কিনা তবে এতটুকু বলে যাই আল্লাহকে ভালোবাসবেন নবীকে ভালোবাসবেন ভারতের সংবিধান মেনে চলবেন জেনে রাখবেন আপনাদের কেউ নেই এই দুনিয়ায় আপনাদের একমাত্র আল্লাহ আল্লাহ রসুল আর যারা আল্লাহওয়ালা আর যেনার নামে প্রতিষ্ঠান তৈরি হচ্ছে মজার জামা দাদা হুজুর পীর কিবলা আজকে